এইটা নিলে 1800 টাকা, আর এইটা যদি নেন একদম 800 টাকা। ও একটু কম সম হইব না? না, দুইটা জিনিস বেচলে 100 টাকা লাভ হইব। আচ্ছা কথা কইতেছে, মিশা কথা করে ব্যবসা করি না। ও আচ্ছা, তাহলে এক কাজ করি, এই যে এই চাল বড়াটা আছেন না, এটা একটু খাই। তারপর খামু মানে? আমি গ্রামের মানুষ, শুনছি ঢাকা শহরের অনেকে মিথ্যা কথা কয়ে ব্যবসা করে, তাই চাল পড়ার নিয়ে এসেছি। আপনি যদি সত্য কথা বলেন কোনো অসুবিধা নাই, যদি মিথ্যা কথা বলেন তাহলে চাল পড়া খাবার সাথে সাথে গোল্লা দিয়ে কম লাগবে না, চাল পড়া খায় মাল বেশি না। বুঝতে পারছি, হাজার কথা কর নাই, এই জন্য ডরাইছেন। রাখেন মিয়া, এই যে ভদ্রলোক 3-4টা জামা কাপড় কিনছে, সে তো দরদাম করে নাই। ও, 100 টাকার মধ্যে বেজাল। কি বললেন? কইছি, আপনি যদি দরদাম না করে জামা কাপড় কিনেন তাহলে আপনার টাকার মতো বেজাল আছে। আপনি যদি প্রমাণ চান তাহলে প্রমাণও দিতে পারেন। দেন তো প্রমাণ দেন। তাহলে চাউল পড়া সে প্রমাণ করেন তো, আপনার টাকার মধ্যে কোনো ভেজাল নাই। আমি কেন চাল পড়া খাবো? আমি চাল পড়া খাই না। বুঝছি, আপনি ডরাইছেন।